কিছুক্ষণ বৃষ্টির পর আবার আকাশে রোদের আনাগোনা শুরু। এখন বাজে বিকেল 5:30। চলুন আজকে আমি দেখাই আমার বাগানের হলুদ গন্ধরাজ। এটাই সেই ফুল 2 বছর আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। বয়সের তুলনায় গাছের গ্রোথ অনেকটাই কম, তারপরেও অনেক দিন পর গাছ ভরে প্রচুর কুড়ি এসেছে। আর এগুলো সব আজকালের ফোটা। এটার সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো এটা ভীষণ সুগন্ধিযুক্ত একটা ফুল, আর রং পরিবর্তন করে। মানে যেদিন ফোটে সন্ধ্যাবেলা সেদিন সাদা হয়ে ফোটে, তারপর যত দিন যায় হলুদের রং বাড়তে বাড়তে কমলা হয়ে তারপরে ফুল ঝরে পড়ে। এখানে দেখতে পাবেন এই ফুলটার তলের দিকের পাপড়িটা এখনও সাদা। এটা সকালবেলাতে হালকা হলুদ ছিল, সারাদিন পর এখন দেখছি একটু পাকা হলুদ রং এসেছে। এটা আর একটা, এটাও কালকে সন্ধ্যেতে ফুটেছে। এটা পরশু সন্ধ্যের ফোটা, একটু কমলা রং এসেছে। এবার এটা আস্তে আস্তে আরও গাঢ় রং হবে, তারপর ঝরে পড়বে। যাই হোক, এতদিন পর এত কুড়ি দেখে আমি খুব খুশি। আপনারা কমেন্টে জানাবেন এই গাছের সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো, আর এর পরিচর্যা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এখনকার মতন বাই, টাটা।